হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা দেখো, এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো, দেখো তোমরা ফ্রিতে কিছু নতুন নতুন জিনিস পেয়ে যাবে। ফার্স্টে গাইস তোমাদেরকে আমি বলে দিই যে আমাদের কিন্তু নতুন র্যাঙ্ক সিজন স্টার্ট হতে চলেছে গাইস, ঠিক আছে। দেখো আমাদের সিজন 24 শেষ হতে যাচ্ছে অ্যান্ড সিজন 25 কিন্তু স্টার্ট হবে গাইস। অ্যান্ড তোমরা কিন্তু যারা নতুনভাবে আবার পুশ করতে চাও তোমরা পুশ করতে পারবে। এবং তোমাদেরকে কিন্তু ভাই 31 তারিখে আমাদের নতুন র্যাঙ্ক সিজনটা স্টপ হয়ে যাবে, এবং সকালবেলা স্টপ হয়ে যাবে, এবং তোমরা ধরে নাও যে দুপুরবেলা 2-3টার মধ্যে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড গাইস তোমরা কিন্তু তখন কেউ গোল্ডে, কেউ সিলভারে বা কেউ প্লাটিনামে কিন্তু নামে দেওয়া হবে। তো এখন দেখো এখানে তোমরা ফ্রিতে এখানে কী কী রিওয়ার্ডস পাবে, মানে এখানে আমাদের কী কী রিওয়ার্ডস পাবে নতুন র্যাঙ্ক সিজনে সেগুলো তোমাদেরকে দেখাবো। তাছাড়া গাইজ এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো নতুন আমাদের র্যাঙ্ক স্টোর আপডেটও হয়ে যাবে। তো র্যাঙ্ক স্টোরে গাইজ তোমরা কী দেখতে পাবে সেটাও বলে দেবো, নতুন ইভেন্ট সম্পর্কে বলবো। টোটালি গাইজ ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও গাইজ আমাদের চ্যানেল থেকে সবার আগে দেখার জন্য। তো চলো তোমরা কিন্তু অল ডিটেলস দেখে নাও, চলো ভাই। তো গাইজ এখন তোমাদের কিন্তু আমি কিছু ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে দিই। দেখো আমাদের OB32 আপডেট আসতে চলেছে, মানে ভাই যেরকম আপডেট আমাদের মাঝে মাঝে করতে হয় গেমের আপডেট 400-500 MB, সেরকম কিন্তু আপডেট। অ্যান্ড দেখো সেই আপডেটের পরে কিছু ইম্পর্ট্যান্ট চেঞ্জেস হবে গেমের ভেতরে, এবং তোমাদেরকে সেগুলো আমি কিছু আপডেট দিয়ে দিই। ফার্স্ট গাইজ আমরা যে দুগুলি বলি, মানে M1887, গাইজ তোমরা কে কী বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেরকম দুগুলি, কেউ বলে দুবিজি, তো বিভিন্ন রকম তার নাম আছে, ঠিক আছে। তোমরা কী বলো সেটা তো আমাকে অবশ্যই জানাবে। তো এখন দেখো এই যে M1887, এটা কিন্তু আমাদের দুটো গুলি বেরায়, ঠিক আছে। রিলোড ছাড়াই কিন্তু দুটো গুলি আমরা ফায়ার করতে পারি। এখন কী হবে, আপডেটের পরে M1887Z আসতে চলেছে, তো এতে কিন্তু আমাদের তিনটা গুলি একসাথে করা যাবে গাইজ। তোমরা বুঝতে পারলে, রিলোড ছাড়াই কিন্তু তিনটা গুলি করা যাবে, এবং তার ফলে এটা কিন্তু খুবই ডেডলি হবে, এবং এটা দিয়ে এনিমি মারা কিন্তু খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আগের তুলনায় অনেকটাই কিন্তু তোমরা ইজিলি এনিমিকে মারতে পারবে। তো এখন আরও কিন্তু OB32 আপডেট অনেক কিছু রয়েছে গাইজ, এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। কিন্তু এখন তোমাদেরকে ওভারভিউ করে দিই। যেমন গাইজ তোমরা গ্রোজার কিন্তু একটা ইভো স্কিন দেখতে পাবে, যেমন ইভো গানগুলো হয় সেটা দেখতে পাবে। তাছাড়া কিন্তু তোমাদের এখন কী হবে, গেমে কিন্তু মানে একটা টাইম লিমিট করা থাকবে, মানে যে টাইমের বেশি যদি তোমরা খেলো তোমাদের কিন্তু পেনাল্টি দেওয়া হবে। তো কী পেনাল্টি দেওয়া হবে এগুলো নিয়ে গাইজ আমি পরে কিন্তু কথা বলবো। তো এখন অনেক কিছু আপডেট রয়েছে, সব কিছু এই ভিডিওতে আমি কভার করতে পারছি না, কারণ এখানে তোমাদেরকে অন্যান্য আমি আপডেটগুলো দেবো, যেরকম আমাদের র্যাঙ্ক সিজন রিওয়ার্ডস বা র্যাঙ্ক স্টোরে আপডেট রিওয়ার্ডস, তো সেগুলো গাইজ তোমরা দেখে নাও। তো গাইজ যেমনটাই তোমাদেরকে বললাম, আমাদের কিন্তু 31 ডিসেম্বর সিজন 25 র্যাঙ্ক স্টার্ট হবে, এবং যেখানে ভাই তোমরা কিন্তু র্যাঙ্ক আপের জন্য এরকম ব্যানারগুলো পেয়ে যাচ্ছ, অবতারটা পাচ্ছ, এবং এখানে কিন্তু আমাদের হিরোইকের ড্রেসটা গাইজ তোমরা দেখতে পাচ্ছ। হিরোইকের ড্রেস ভাই মোটামুটি ঠিক আছে, হিরোইকের ড্রেস বলে কথা। অ্যান্ড এটা কিন্তু আমাদের ভেস্ট হাইড করবে, তার সাথে গাইজ আমাদের কিন্তু অগের স্কিনটা গাইজ পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু অ্যাট্রিবিউট মানে এত ভালো না, কিন্তু মানে কালার টালার থিমটা মোটামুটি ঠিকই রয়েছে। তো এর সাথে যেমনটাই তোমাদেরকে বলেছিলাম, আমাদের র্যাঙ্ক টোকেন যে কী নিতে পারবো সেটা গাইজ তোমরা দেখে নাও। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ফিমেল কস্টিউম গাইজ, ঠিক আছে। এটার যে মেল ভার্সনটা যেটা অলরেডি আমাদের কিন্তু রয়েছে, তো ফিমেলটা কিন্তু এখনও অ্যাড করা হয়নি, তো এটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। নতুন র্যাঙ্ক সিজন মানে আমাদের যখন স্টার্ট হবে তো তারপরে কিন্তু তোমরা অ্যাড দেখতে পেয়ে যাবে, এবং তোমরা চাইলে টোকেন দিয়ে কিন্তু নিতে পারবে। এবং 31 ডিসেম্বর গাইজ আমাদের নতুন একটা ফ্যাডেড হুইল আসছে, সেই ফ্যাডেড হুইলটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে বান্ডেলটা গাইজ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে ফ্যাডেড হুইলে তোমরা দেখতে পাবে, যার চুলটা আমাকে মোটামুটি ভালো লেগেছে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড ওভারঅল বলতে গেলে বান্ডেলটা মোটামুটি ঠিক আছে, তো তোমাদের কেমন লেগেছে জানি না, তবে আমাকে এতটাও মানে ভালো লাগে না, ঠিক আছে, শুধু চুলটা আমাকে বেশি ভালো লেগেছে। আপাতত গাইজ এটা কনফার্ম তোমরা কিন্তু ফ্যাডেড হুইলেই দেখতে পাবে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে। এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, সমস্ত আপডেটগুলো যদি ভালো লাগে, দেখো এই ভিডিওটা বানানোর জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, তার জন্য একটা করে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। লাইকে তোমরা কি কনজুসি করবে না, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও সবার আগে চ্যানেলটাকে দেখার জন্য। বাই বাই।